আপনি যদি এটা লাগিয়ে রাতে ঘুমান, এটা বাসার বাইরে থেকে কেউ চাবি দিয়েও খুলতে পারবে না, কোনো অবস্থায় না। আগা গোড়া পিতল, অল ওভার পিতল। ভিতরের বডি পার্ট হচ্ছে স্টেনলেস স্টিল, মেইন ডোরের জন্য ডিজাইন করা, ডাবল লকিং সিস্টেমে থাকবে, স্টেনলেস স্টিলের বডি পার্ট, তিনটি ঘাট ধরবে, তিনটি ঘাট, এবং ঘাটগুলো যথেষ্ট মজবুত। বেসিক্যালি প্রায় সব প্রোডাক্টই চায়না থেকে আসে, কোয়ালিটির হেরফের আছে। লিভার চাবি পিতলের মতো খুবই সুন্দর, খুবই চমৎকার। এখানে দেখছেন আপনি সাইফুল ভাই, এখানে সারা দিনের ব্যবহারের জন্য একটা ডেড লক দেওয়া পিতলের কবজা, সাইফুল পিতলের কবজা, একদম পিতল, সলিড পিতল। প্রত্যেকটা হ্যাজ বোল্ডের সাথে কিন্তু ম্যাচিং করে আমাদের কাছে হ্যান্ডেল আছে, যে কালারের ক্ল্যাম্প সেই কালারের সকেট, আপনারা চাইলে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমরা এখন কিন্তু মানে মানুষ কিন্তু দিন দিন আসলে শৌখিন হয়, তো আপনারা যারা আসলে বাসার জন্য খুব চমৎকার চমৎকার দরজার লক নিতে চান, মানে এখন ধরেন আমিও কিন্তু যখন একটা বাড়ি করবো, আমিও চাইবো যে আমার বাসায় খুব সুন্দর একটা দরজার লক লাগাতে, কারণ হচ্ছে যাতে দেখে সবাই আসলে ভালো লাগে। তো চমৎকার কিছু দরজার লকের কালেকশন নিয়ে আমরা চলে আসলাম, আবারও হার্ডওয়্যার প্লাস একবার ইজি লোকেশন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট, বসুন্ধরা আবাসিক এলাকা, পাশেই যমুনা ফিউচার পার্ক মার্কেট, বর্তমানে এশিয়ার বৃহত্তম মার্কেট বলা হয়। এই মার্কেটের ঠিক উল্টা পাশে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে হার্ডওয়্যার প্লাস। আর যারা এখান থেকে নিতে পারবেন, মানে এখান থেকে নেওয়ার আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই, এখান থেকে কেন নেবেন, কারণ দোকান তো আসলে অনেক আছে। এখান থেকে নেওয়ার পর অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন যে ভাই আমি একটা পছন্দ করি দরজার লক নিয়েছি, আপনারা আপনার বাড়িতে নেওয়ার পর প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না, আপনি কিন্তু এই লকটা ফেরত দিতে পারবেন, যে ফেরত দিয়ে ভাইয়া আমি তো বাড়িতে নিয়েছি, এখন আমার পছন্দ হচ্ছে না, আমার মা পছন্দ করছে না বা আমার ফ্যামিলির লোক পছন্দ করছে না, এটা কি চেঞ্জ করে দেওয়া যাবে? অনেক দোকানদারই আসলে দিতে চায় না ভাইয়া, কিন্তু আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এবং ইভেন আপনি যদি চান যে ভাই আমি আর দেখা যাচ্ছে লক নিব না, আপনি চাইলে টাকাটাও ফেরত নিতে পারবেন, যে টাকাটাও মানে বিকাশে ক্যাশব্যাক করে দিব, এটা কিন্তু বন্ধু ভাই আপনাকে করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো মানে আস্থার জায়গাটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, মানে যেহেতু আমরা কেনাকাটার ক্ষেত্রে অনেক আস্থা খুঁজি, কারণ একটা জিনিস ভাই কেনার পর আমাদের পছন্দ নাও হতে পারে, তো যারা আসলে আস্থার জায়গা থেকে খুঁজছেন আমরা সবাইকে বলবো ভাই হার্ডওয়্যার প্লাসে আসেন, আপনার পছন্দের দরজার লক পাবেন, হ্যাজবল পাবেন, সিটকানি পাবেন, পর্দার যত আইটেম আছে সব কিছু আপনারা পাবেন, এছাড়া কেবিনের যে হ্যান্ডেলগুলো আছে এগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন। আর এখানে ফিক্সড প্রাইস, আশা করি ফিক্সড প্রাইসে কিনলে আপনারাও কিন্তু ঠকবেন না। তো বর্তমানে কী কী প্রোডাক্ট আছে আমরা এগুলোরই একটু ধারণা দিব 2023 সাল, কারণ 2022 আমরা একটা ভিডিও দিয়েছি, বর্তমান প্রাইস সব কিছুরই একটু দাম বেড়েছে, আমরা বর্তমান দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মঞ্জু ভাইকে। মঞ্জু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন তো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো রয়েছে। তো ভাই আপনার এই দোকানটায় একজন কাস্টমার কি কি পাবে আমাদেরকে একটু বলবেন? আমাদের এই দোকানে কাস্টমার হার্ডওয়্যারের সকল ধরনের মালামাল পাবে, বলতে বেডরুমের লক পাবে, কবজা পাবে, সিটকানি পাবে, মেইন ডোরের লক, কবজা, সিটকানি, এরপরে আপনার হ্যাজবলগুলো পাবে পর্যাপ্ত, তারপরে আপনার পর্দার বিভিন্ন ধরনের মালাপাল মানে গুলো পাবে, ক্ল্যাম্প সকেট এগুলো পাবে, তারপরে লোহার দরজার একটা রিম লক বলি আমরা, লোহার দরজার লক, বাইরের মেইন গেটের লক যেটি আর কি। আচ্ছা, এটি খুবই মানে চাহিদা সম্পন্ন, কিন্তু এলাকায় পাওয়া যায় না, এগুলো আমাদের কাছে ভালো ভালো মানের পাবে ইনশাআল্লাহ, সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি দিচ্ছেন। হ্যাঁ, আর ক্যাবিনেটের অনেক হ্যান্ডেল বা ফার্নিচার ফিটিংস এর যাবতীয় মালামাল আছে। আচ্ছা সাইফুল ভাই, আমি ছোট্ট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে প্রায় 1000 স্কোয়ার ফিটের দোকান আমার এটি, এখানে শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো, যার কারণে হার্ডওয়্যারের এ টু জেড বলতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা, একটা হার্ডওয়্যার যে আইটেমটার নাম হার্ডওয়্যার আইটেম, আচ্ছা সেই আইটেমটা ইনশাআল্লাহ আমার কাছে আছে, আচ্ছা এটুকু আমি বলতে পারি আর কি। হার্ডওয়্যারের সকল ধরনের মালামাল আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে আসলে আপনার পাশাপাশি আপনি যেটা বলছিলেন ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিবেন আমাদেরকে। আসলে সব সময় কাস্টমারদের ফোন আমি রিসিভ করতে পারি না, বা আমার অন্য সাইডে কিছু ব্যস্ততা থাকে, ফোনগুলো সবচেয়ে বেশি রিসিভ করা হচ্ছে আমিনুর, আমার খুব কাছের মানুষ, আমি যেভাবে কথা বলি, আমি যা পছন্দ করি সেভাবেই ও কথা বলবে, সেভাবেই পছন্দ করবে। আচ্ছা, এবং আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা দিবে, আপনারা যদি ভিডিও কলে মালামাল দেখতে চান বা হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি চান, রেট চান, সব কিছু দিয়েই মানে সাহায্য করবো হচ্ছে আমিনুর। আচ্ছা আচ্ছা, আর ইনশাআল্লাহ সাহায্য করবে, সব ধরনের সাহায্য পাবেন আমিনুরের কাছ থেকে। আর আরেকটা ছেলে বর্তমানে যুক্ত হয়েছে, ওর নাম হচ্ছে জাকির, যদিও আজকে পরিচয় করা দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, জাকির নামে আরেকটা ছেলে আপনাদেরকে সহযোগিতা করবে। তো আপনার সামনে আমরা যে লকগুলো দেখছি ভাই, এগুলো মূলত হচ্ছে কি আপনার বেডরুম লক, তাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত বেডরুম লক। আসলে বেডরুমে আগে গোলতালাগুলো ইউজ করা হতো, কিন্তু দরজাগুলো বাঁকা হয়ে যায় আর শুকে যায়, তো
এই কারণে বেডরুমের যে গোল তালাগুলো সেগুলোর ব্যবহারটা কিছুটা কমে এসেছে এখন, যার কারণে এই হ্যান্ডেল লকগুলো ইউজ করা হয়। আচ্ছা, হ্যান্ডেল লকগুলো আবার দরজা একটু বাঁকা বা একটু যদি শুকায়ও যায় তাহলে সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, খুব একটা প্রবলেম হয় না, এই লকগুলো কাজ করে। আচ্ছা, সেজন্য এখন এগুলো মানে বেডরুমের লক, আর বেডরুমের এই লকগুলো খুবই চলে এখন, খুবই বেডরুমের। ছোট বড় দুইটাই আছে, এটা কিন্তু এটার দাম কেমন আছে? ছোট এবং বড় দুইটা লকই আছে। আচ্ছা, এটা মেন ডোরও যেমন আছে আবার ছোট আছে। ওকে, এই লকটা কিন্তু খুবই চমৎকার, স্টেনলেস স্টিলের বডি পার্টের মধ্যে কিন্তু এটা সাইফুল ভাই, একদম 304 গ্রেডের আছে। 304 গ্রেডের? জি জি জি। আর লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের, পিতলের। এটার দাম কত থাকছে ভাই? ডাবল লকিং সিস্টেমে থাকবে, একদিকে থাকবে নব, একদিকে চাবি বা দুদিকে চাবির অপশন দুটোই আছে এখানে। আচ্ছা, কাস্টমার যেভাবে চাইবে ওভাবে আমরা করে দিব, মানে কাস্টমাইজ করে দিব। এই লকটার দাম পড়বে হচ্ছে আপনার 2850 টাকা। এখানে পাবেন না এই লক গুলো ভাই, টেকসই কেমন হবে মানে এক একটা লক? এগুলো আসলে মানে কোয়ালিটি ভেদে 5-7-10 বছরের মধ্যেই আছে এগুলো, কোয়ালিটি ভেদে কিন্তু বলেছি। আচ্ছা আচ্ছা, এমন অনেক লকও আছে 3 বছর চলে যাবে, 3 বছরেই শেষ শেষ, আবার কিছু আছে হয়তো 5 বছর যাবে, কিছু আছে 7-10 বছরও যাবে। তার অর্থ কিন্তু এই না সাইফুল ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এটা আমার গ্যারান্টি, নেওয়ার সময় যেটা দেখবেন যে একটু কোয়ালিটি ভালো, যে আমি একটা লক 10 বছর চালাতে চাই কোনটা নিব? হ্যাঁ, একটু ভালো কোয়ালিটি তাকে নিতে হবে, নিতে হবে। আর যদি কেউ মনে করে যে জাস্ট লাগাচ্ছি আমি 1250 টাকার একটা লক, আচ্ছা হলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো সেটা 3-4 বছরের বেশি টাকা আসলে সম্ভব না। আচ্ছা, আমরা এটা দেখছি, এই এর পাশাপাশি মানে সেম আরেকটা কালার আছে? হ্যাঁ, সেম আরেকটা কালার আছে, কিন্তু এই লকটার কালারের মানে হলো একটু দাম একটু কম। একই রকম কিন্তু দুটো লক আপনি দেখতে পাচ্ছেন সাইফুল ভাই। আসলে কাস্টমার অনেক সময় জিনিসগুলো বোঝে না, জাস্ট তারা অনেক সময় মনে করে যে ওখানে দেখলাম দাম কম, এখানে দেখলাম দাম বেশি, এরকম হয়। আচ্ছা আচ্ছা, দুটো কিন্তু একই রকম লক, একই রকম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 2850। আচ্ছা, আর এটা হচ্ছে 2650। 2650 200 টাকা ডিফারেন্স। 2650 200 টাকা ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, একদম জায়গার উপরে 200 টাকা ডিফারেন্স। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে আরো কয়েকটা একটু দেখাই, আমি এই লকটা দেখাতে পারি। এটা কি কালার বলে? খুব চমৎকার, এটা হচ্ছে কফি কালার। কফি কালার বর্তমান সময়ে সবচেয়ে রানিং কালার, রানিং কালার এটা। আচ্ছা, কফি কালার একদম অন্যরকম কালার, কফি কালার। আর এই কালারটাকে কি কালার বলে? এটা হচ্ছে অ্যান্টিক কালার, অ্যান্টিক কালার। কফি কালার এটা হচ্ছে অ্যান্টিক কালার। এগুলোর প্রাইস কেমন হবে? এই লকটার দাম পড়বে 1950 টাকা, এটা পড়বে 2450 টাকা। 2450 টাকা, 1950-2450। তো এই পাশ থেকে যদি আরো কয়েকটা বেডরুম লক আমরা একটু দেখি, এই লকটি দেখতে পারেন, লকটা কিন্তু খুবই মজবুত। আচ্ছা আচ্ছা, খুবই মজবুত, মুকুট ডিজাইনের মধ্যে করা আছে, মুকুট ডিজাইনের। হ্যাঁ, একটা রাজ উপরে দেখেন, একটা মুকুট ডিজাইন আছে, মুকুট ডিজাইন। আচ্ছা, এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন কিনা কাস্টমার? সাইফুল ভাই, আসলে আমি সবসময় কাস্টমারদেরকে বলি বা ঘরে যারা আসেন বা অনলাইনে, আমি সবসময় বলি যে আমি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পছন্দ করি না। আসলে আমরা ছোটবেলায় যারা গ্রামে মানুষ হয়েছে তারা জানি বা খেলেছি, একটা একটা খেলা খেলেছি আমরা, মিশামিশি খেলা বলে আর কি। মিশামিশি রান্না করা হয়, মিশামিশি খাওয়া হয়। আচ্ছা, তো আমাদের দেশে গ্যারান্টি ওয়ারেন্টিটা আসলে সাইফুল ভাই মিশামিশি খেলার মতো, মিশামিশি খেলার মতো। আমি মিশামিশি গ্যারান্টি দিব, আপনি মিশামিশি গ্যারান্টি নিবেন, কিন্তু আপনার 3 বছর পরে আর খুঁজেও মানে কভারেজ আর পাওয়া হবে না, হবে না। আপনি 3 বছর পরে যখন আমাকে কল করবেন, লকের সমস্যার কথা বলবেন, আপনি কার কাছ থেকে নিছেন সেই ডকুমেন্টসটা পর্যন্ত আপনার কাছে নেই, তাই না? আর লকটা বিভিন্ন কারণে নষ্ট হতে পারে সাইফুল ভাই, দরজা মানে লকের সমস্যা থাকতেই পারে, লকের কারণেও হতে পারে, দরজা শুকে যেতে পারে সে কারণে হতে পারে, ব্যবহারের জন্য দরজা বাঁকা হয়ে গেছে সে কারণে হতে পারে, ব্যবহারের কারণেও হতে পারে। আচ্ছা, তো আমরা সামান্য লাভে একটা লক বিক্রি করি, ধরেন আমি এই লকটা 100 টাকা লাভে বিক্রি করেছি। আচ্ছা, তো কাস্টমার যখন এটাকে কম্পেনসেশন চাইবে যে নষ্ট হয়ে গেছে আপনি এটা আমাকে নতুন একটা দেন, তখন কিন্তু আমরা চাইবো যে যেন দিতে না হয়, তো একটা কাদা ছোড়াছুড়ির অবস্থা তৈরি হয় আর কি। আচ্ছা আচ্ছা, কাস্টমার আমাকে দোষ দিবে, আমার লকের দোষ দিবে, আর আমি কাস্টমারকে দোষ দিব। যে লকগুলো আমরা দেখছি এগুলো আপনার কোনো প্রবলেম হলে এগুলো তো আপনার ঠিক সারানো যাচ্ছে, সারানো যাচ্ছে, পার্টস অ্যাভেলেবল আছে। হ্যাঁ, অ্যাভেলেবল পার্টস আছে, তো আমরা জাস্ট গ্যারান্টি দিচ্ছি না, বাট এগুলো সারানো যায় সব, কাস্টমার চাইলে ওখানে একটা মিস্ত্রি ডাক দিয়ে 200-300 টাকা বা 400 টাকার মধ্যে সারায় ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আর তারা না পারলে, তারা না পারলে আমাদেরকে অবশ্যই কল করবে, আমরা সারানোর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, বাট আমি বাধ্য নই। আমাদের শোরুমে যদি কেউ আসতে চান তাহলে সহজ ঠিকানা হচ্ছে ঢাকা
বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকান। আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস। আচ্ছা, তো আমরা এখানে দেখছিলাম অনেকে গোল্ডেনের ভিতরে নিতে চায়। ভাই গোল্ডেনের ভিতরে এখানে দুটো ডিজাইন আমরা দেখছি, এগুলোর প্রাইস কেমন আসতে পারে? এটা প্রাইস হচ্ছে আপনার এই লকটা আসবে হচ্ছে 1950 টাকা। 1950 লিভার চাবি কিন্তু পিতলেরই থাকবে। আচ্ছা, ভিতরের বডি পার্টটা হবে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল এটা 1950 টাকা হবে, আর ডাবল লকিং সিস্টেমই কিন্তু থাকবে। আচ্ছা ওকে, এটা আপনাদের পড়বে 1950 টাকা। 1950 আর এই পাশে এটা পড়বে হচ্ছে আপনার মোটামুটি কত থেকে কত? মোটামুটি আপনার 1750 টাকা থেকে শুরু করে 2200 টাকা, 2800 টাকা পর্যন্ত। খুব ভালো ভালো লক আছে, ভালো ভালো লক। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা যদি এই পাশ থেকে আরেকটু যাই একটু বড়র ভিতরে, এগুলো তো ভাই আপনার মেইন ডোরে? হ্যাঁ মেইন ডোরের লক, এগুলো মেইন ডোরের জন্য ডিজাইন করা। আমি প্রথম লক একটা লক দেখিয়ে দিই আর কি। ওকে, মেইন ডোরের জন্য ডিজাইন করা, ডাবল লকিং সিস্টেমে থাকবে, স্টেইনলেস স্টিলের বডি পার্ট, তিনটি ঘাট ধরবে, তিনটি ঘাট, এবং ঘাটগুলো যথেষ্ট মজবুত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যথেষ্ট মজবুত দেখতে পাচ্ছেন। এটা দুই দিকে সাধারণত চাবির অপশনটাই থাকে। আচ্ছা, আর যদি কোনো কাস্টমার কখনো চান যে না তারা একদিকে নব করে নেবেন, তাহলে আমাদেরকে বললে আমরা কাস্টমাইজ করব। এটা কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ, দুই দিকে চাবি আছে, চাইলে নব আপনারা করে নিতে পারবেন। আরেকটা বিষয় বলে ভাই, অনেকে বলে যে ভাই দরজাগুলো আসলে কোন দেশের, অনেকে জানতে চায় যে আসলে এগুলো কোন দেশের প্রোডাক্ট। বেশিরভাগ লকি হচ্ছে মেড ইন চায়না, লেখা থাকে আর্চি স্পেন, তারপরে আপনার মানে অমুক জার্মানি, অমুক ইতালি, ডিজাইন বাই প্রোডাক্ট চায়না থেকে আসে। এখন বেসিক্যালি প্রায় সব প্রোডাক্টই চায়না থেকে আসে, কোয়ালিটির হেরফের আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, দেখা যাচ্ছে ভালো আছে, খারাপ আছে, ভালো আছে, আবার খারাপ আছে। আর আমাদের কিছু লক আসে যেগুলো অ্যাকচুয়ালি, যেমন আপনি ব্র্যান্ডেড লক আছে আমাদের, যেমন হ্যাফলে আছে, ইয়েলি আছে, সোলেক্স আছে। সোলেক্স আপনার হ্যাফলে আসে জার্মানি থেকে, সোলেক্স আসে থাইল্যান্ড থেকে, আর ইলি আসে হচ্ছে তাইওয়ান থেকে। তাইওয়ান থেকে মানে কেউ যদি অরিজিনালি ব্র্যান্ডেড প্রোডাক্ট চায়, একদম মাল্টিন্যাশনাল ব্র্যান্ডিং, ওগুলো একটু প্রাইসটা একটু বেশি থাকে কিন্তু কোয়ালিটি ভালো থাকে। হ্যাঁ কোয়ালিটি ভালো, প্রিমিয়াম কোয়ালিটি ওগুলো, আর প্রাইসটা একটু বেশি হয়। আচ্ছা, আমরা এখান থেকে কয়েকটা, তাছাড়া যা আছে এখানে দেখছেন যতগুলো লক আমি সামনে রেখেছি, জাপান মানে অনেক দেশের নাম লেখা আছে, কিন্তু সবগুলোই চায়না, মেড ইন চায়না। আচ্ছা আচ্ছা, বাট কোয়ালিটি কম বেশি আছে। এগুলোর প্রাইস কেমন আসবে ভাই আমাদেরকে? এগুলোর প্রাইস আমি এখানে আপনাকে দুই একটা একটু প্রাইস বলে দিই। এই চারটে লকই চায়নার লক। আচ্ছা, একই ব্র্যান্ডের লক, আর্চি 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 আর্চি। আচ্ছা, লেখা আছে মেড ইন, মেড ইন স্পেন। আচ্ছা, আসলে মেড ইন স্পেন না, মেড ইন চায়না, বাট কোয়ালিটিটা এক্সিলেন্ট, এক্সিলেন্ট, একদম এক্সিলেন্ট কোয়ালিটি। প্রাইসটা রিজনেবল, মাত্র 5000 টাকা। 5000। আচ্ছা, এবং খুবই মজবুত এই লকগুলো, খুবই মজবুত। আমরা যেটা ওই যে ছোট দেখিয়েছিলাম ওইটারই আবার এই যে সেম বড়টাই আছে নাকি? ওটার সেম বড়টা আসলে আজকে আপনার ভিডিওটা দেইনি আমরা। ওকে, এটা সেম ভিডিও এইটা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে ওই দাম কেমন ছোটটার বড়টা হচ্ছে? এটার দাম পড়বে হচ্ছে আপনার 6000 টাকা। 6000 টাকা এটার দাম পড়বে, 6000 টাকা। আচ্ছা, ছোটটারই বড়টা, ছোটটার বড়টা। আর এটা হচ্ছে আপনার, এটার দামও পড়বে 6000 টাকা। 6000 টাকা লিভার চাবি পিতলের মধ্যে, খুবই সুন্দর, খুবই চমৎকার। তো মঞ্জুর ভাই, এগুলো যদি কেউ আপনাদের, ধরেন আপনাদের দোকানটা তো ঢাকাতে, আমাদের অনেক ভিডিও দেখে হচ্ছে ঢাকার বাইরের লোকজন, তারা যদি আপনাদের থেকে এই লকগুলো নিতে চায় তারা কি নিতে পারবে কিনা? হ্যাঁ অবশ্যই, ঢাকা মানে ঢাকা থেকে দূরে মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তারাও নিতে পারবেন, আবার যারা বিদেশ থেকে দেখেন, আমাদের কিন্তু মোস্ট অফ দ্য কাস্টমার মানে বিদেশি। আচ্ছা, বেশিরভাগই বাংলাদেশি বিদেশি, যারা বাংলাদেশ থেকে যারা বিদেশে গেছেন তারাই হচ্ছে বেশিরভাগ কাস্টমার। আচ্ছা আচ্ছা, তারা হয় কি অনলাইনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এমোতে ছবিগুলো দেখেন, শেষের দিকে এসে তারা আবার ভিডিও কলে দেখেন। আচ্ছা আচ্ছা, ভিডিও কলে আমাদের সাথে টোটাল প্রোডাক্টটা দেখে তারা একটা লিস্ট ফাইনাল করে। আচ্ছা, করে আমাদের 500000 টাকা অ্যাডভান্স করে দেন, আমরা তাদের দেশের বাড়িতে মাল পাঠিয়ে দিই, দেশের বাড়িতে তারা বাকি মালগুলো দেখে, খুলে দেখে, চেক করে সব ঠিকঠাক থাকলে বাকি টাকা পরিশোধ করে দেন। আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন। হ্যাঁ, কন্ডিশন সিস্টেম আমরা মাল পাঠাই। আমাদেরকে এখানে দুই একটা আর যদি দাম বলেন, এটার প্রাইস দেখছি আমরা বলে 4500। হ্যাঁ, এটার দাম পড়বে 4500 টাকা। এটা টুইন সিস্টেমের লক, টুইন সিস্টেম। এই পাশে আরেকটা টুইন সিস্টেমের লক একটু দেখিয়ে দিই। আচ্ছা, টুইন সিস্টেমটা কিভাবে? আমি এই লকটা দেখি। আচ্ছা ওকে, এগুলোকে আমরা টুইন মডেল বলি, অ্যাকচুয়ালি এক্সট্রা সিকিউরিটি দেওয়া থাকে সেই কারণে বলি। আচ্ছা, এখানে দেখছেন আপনি, বলবো এখানে সারা দিনের ব্যবহারের জন্য একটা ডেড লক দেওয়া আছে। আচ্ছা, ডেড লক, এটা আপনার বাসার ভিতরে থাকে? বাসার ভিতরে থাকে, যেটা চাবি দিয়েও বাড়ি থেকে খোলা যাবে না। খোলা যাবে না? না না না, আপনি যদি এটা লাগিয়ে রাতে ঘুমান
এটা বাসার বাইরে থেকে কেউ চাবি দিয়েও খুলতে পারবে না কোনো অবস্থায় না আচ্ছা আচ্ছা মানে মোস্ট সিকিউরিটি সিকিউরিটি এটাতে দেওয়া আছে খুবই আমার কাছে কিন্তু ভালো লাগছে এটা মানে আপনার বাসায় ভিতরে ঢুকে গেছেন আপনার চাবি দরকার না আপনি এই লকটা দিয়ে কিন্তু আপনারা সারা দিনের যে ব্যবহারটা আচ্ছা সারা দিনের ব্যবহারটা এটা দিয়েই হবে এটা এটা দিয়ে করতে পারবে এটা এটার প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস আসবে সফল ভাই 6,000 15-20 বছর ইনশাল্লাহ চলে যাবে যেটা পছন্দ করেছিলেন আপনি দামটা বলতে পারলেন আর কি আচ্ছা মানে এখানে প্রাইস কিন্তু দেয়াই আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরও সুবিধা আপনারা ফিক্সড প্রাইসে কিন্তু কেনাকাটা করতে পারবেন কেউ যদি কন্ট্রাক্টর হন তার জন্য সেই দাম আবার কেউ যদি বিদেশ থেকে কেনাকাটা করেন তার জন্যও একই দাম কেউ বাড়ি আলাদা হলো তার জন্য সেম দাম সেম দাম আচ্ছা মানে মোটামুটি আপনারা সবার জন্য এখানে কম বেশি করা হয় না সেম দাম আপনারা কিন্তু সেম প্রাইসে এখান থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা আর এখন আমরা কি দুই একটা এই যে যেটা ব্র্যান্ডের বলছিলেন আমরা কি দুই একটা ব্র্যান্ডের দরজা মানে লক দেখাবো এখন এই যে সোলেক্স ব্র্যান্ডের লক আছে এগুলো সোলেক্স মেড ইন থাইল্যান্ড আচ্ছা এগুলো হচ্ছে হ্যাফলে মেড ইন জার্মানি আচ্ছা আর আপনার এগুলো হচ্ছে ইএলএল লক ইএলএল লক আছে রাউন্ড লক লিভার লক সবই আছে আমাদের কাছে আচ্ছা এগুলো হচ্ছে ইএলএল লক ব্র্যান্ডেড লক নিতে চান হ্যাঁ ব্র্যান্ডেড লক এগুলো কিন্তু আছে তো এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইস সোলেক্স এর বড় লক এটি আচ্ছা এগুলো 17500 টাকা দাম পড়ে সোলেক্স এর এটা আচ্ছা আচ্ছা ওকে এই যে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এটা 15500 টাকা ওকে 15000 এগুলো কিন্তু আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন তো পাশাপাশি কবজা অনেকেই নিতে চায় কবজার কিন্তু অনেক কালেকশন আছে কবজার ভিতরে কালার থাকে কয়টা এখন ভাই কবজার ভিতরে কালার থাকে হচ্ছে প্রায় 4-5টা কালার আপনার অ্যান্টিক কালার আছে এবি কালার আছে এসএস কালার আছে গোল্ডেন কালার আছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এখন দেখেন এটা হচ্ছে পিতলের কবজা স্যার পিতলের কবজা একদম পিতল সলিড পিতল আচ্ছা 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 সলিড পিতল এটা হচ্ছে সেফ কালার কফি কালার কবজাগুলো আপনার কত সাইজ থেকে কত সাইজ হয় এগুলো কবজাগুলো আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ এবং এগুলোর মধ্যে থিকনেস এর কিছু এমএম ভেরিয়েশন আছে 3 mm কোটা 5 mm আছে 4 mm আছে তারপরে 5 মিলি আছে 6 মিলি আছে মানে ভেরিয়েন্ট প্রাইস কত টাকা থেকে কত টাকার ভিতরে আছে প্রাইস মোটামুটি 90 টাকা থেকে 1250 টাকা পর্যন্ত এক এক পিস কবজার দাম পড়বে কবজার দাম পড়বে কবজার দাম আচ্ছা আর আমরা যদি সিটকেনি যাই সিটকেনির কথা যদি আপনি বলেন আমাদের এখানে 4 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চি 18 ইঞ্চি 24 ইঞ্চি পর্যন্ত সিটকেনি দেওয়া আছে সিটকেনি আছে আচ্ছা যদিও বড়গুলো আমরা ডিসপ্লেতে রাখি না আচ্ছা আচ্ছা মানে কারো প্রয়োজন হলে এগুলো কারো প্রয়োজন হলে আমাদের বললে আমরা দিব এটা রেয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রাইস আপনার 12 ইঞ্চি 18 ইঞ্চি এগুলো হচ্ছে রেয়ার এগুলো যেগুলো কমনলি এগুলো হচ্ছে আপনার 60-65 টাকা থেকে একটা শুরু আচ্ছা 60-65 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2425 টাকা মানে 2500 টাকা পর্যন্ত 2400 থেকে 2500 টাকা পর্যন্ত আপনারা সিটকেনিগুলো কিনতে পারবেন এখানে আমার মানে এসএসএস সিটকেনি যেমন আছে পিতলের সিটকেনি আছে একটা সিটকেনি একটু হাতে নিয়ে দেখে দেখেন সিটকেনিটা হচ্ছে পিতলের আচ্ছা আচ্ছা ওকে একদম সলিড ব্রাস 100% ব্রাস এগুলো আপনারা 6 ইঞ্চির দাম পড়বে 590 টাকা 590 টাকা 590 টাকা 6 ইঞ্চি একটা দাম 6 ইঞ্চির দাম সলিড ব্রাস একদম আচ্ছা আচ্ছা ব্রাসের উপরে কালার করা ব্রাসের উপরে তিনটা কালার করা হয় অ্যান্টিক কালার গোল্ডেন কালার এবং এবি কালার যার যেটা পছন্দের প্রাইস সেমই কি সবগুলো প্রাইস কালার ভেদে একটু প্রাইস 19 20 একটু হয় একটু কম বেশি হয় আচ্ছা প্রাইস কালার ভেদে এবং ব্র্যান্ড ভেদে অনেক সময় চেঞ্জ আসে চেঞ্জ আসে আচ্ছা 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 একটু চেঞ্জ হয় এরপর এরপরে যদি আমরা একটু দেখি এখানে আপনাদের হ্যাজবল আছে কিছু যদি হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যাজবলের কালেকশন আছে সাবুল ভাই হ্যাজবল দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এবং ভ্যারাইটিস ভ্যারাইটিস আচ্ছা আমাদের কাছে এসএস এরও আছে পিতল এবং জিঙ্কের মিক্সচারও আছে আবার একদম সলিড পিতলও আছে সলিড পিতল আছে পিতল জিঙ্কের মিক্সচার যেমন আছে এসএস আছে এবং সলিড পিতল আছে আচ্ছা আমাদের কাছে মোটামুটি 210 টাকা থেকে শুরু করে 3500 পর্যন্ত হ্যাজবল পেয়ে যাবেন হ্যাজবল পাবেন আচ্ছা আর এই আরেক ছোট্ট একটা কথা সেটা হচ্ছে সাউল ভাই
প্রত্যেকটা হ্যাজবোল্ডের সাথে কিন্তু ম্যাচিং করে আমাদের কাছে হ্যান্ডেল আছে। আচ্ছা, যদিও ডিসপ্লের জায়গার সংকটের কারণে আমরা সেই হ্যান্ডেলগুলো এখানে ডিসপ্লে করি, কারণ চাইলে ম্যাচিং করে নিতে পারবে, কেউ চাইলে আমরা প্রত্যেকটা হ্যাজবোল্ডের সাথে হ্যান্ডেল ম্যাচিং করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমরা যদি এখানে দেখছি, এগুলো হচ্ছে পর্দার, এগুলো হচ্ছে দরজার হাতল। ও, দরজার হাতল, দরজার হাতল। যারা হ্যাজবোল্ড দেয় তাদের আসলে হাতল দিতে হয়, হাতল দিতে হয়। হ্যাঁ, কারণ কি ধরে টানবে দরজা, টানবে দরজা, খুলবে কি দিয়ে, দরজা খুলবে কি দিয়ে, তখন তাদের হাতল লাগে। তো অনেকেই আছেন আসলে এখানে যে হাতলগুলো দেখছেন এগুলোর সাথে হ্যাজবোল্ডের সম্পর্ক নেই। আচ্ছা, এগুলো হচ্ছে মেইন ডোরের হাতল, মেইন ডোরের। অনেকেরই মেইন ডোর থাকে ডাবল ডোরের। আচ্ছা, তো এক ডোরে যখন একটা লক ইউজ করেন তখন আরেক ডোরে একটা হ্যান্ডেল লাগে, হ্যান্ডেল লাগে। তো অনেক সময় আমরা ম্যাচিং করে হ্যান্ডেলগুলো তাদেরকে দিয়ে থাকি। হ্যান্ডেলগুলো কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার, দেখতেও অনেক সুন্দর। জি জি, এবং সলিড পিতলের হ্যান্ডেল এগুলো, এগুলো হবে। হ্যাঁ, পিতলের হ্যান্ডেল হবে। প্রাইসের আছে আপনারা তাদের সাথে আলোচনা করে, মোটামুটি 450 টাকা থেকে শুরু করে 6000 6500 পর্যন্ত আছে। আচ্ছা, আর যারা ভিতরের কম দামি হ্যান্ডেল চান তাদের জন্য 60 টাকা 50-60 টাকা থেকে শুরু করে 150-200 এর মধ্যে হয়ে যাবে। তো পাশাপাশি এখানে পর্দার এগুলো আমরা দেখছি ভাই, পর্দার এগুলো কি বলে মূলত? এগুলো হচ্ছে পর্দার সকেট বলে এগুলোকে, সকেট। তো আসলে সাইফুল ভাই, পর্দার সকেটের আগে ক্ল্যাম্প লাগে, ক্ল্যাম্প লাগে। হ্যাঁ, আগে ক্ল্যাম্পটা পছন্দ করতে হয়। আচ্ছা, ক্ল্যাম্পের সাথে মিলিয়েই কাস্টমার এখন সকেট কেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মানে মানুষের সৌন্দর্য বোধটা এখন বেড়ে গেছে, একটু অন্যরকম পর্যায়ে চলে গেছে, সবাই একটু শৌখিন, একদম মানে উপরের লেভেলে চলে গেছে আর কি। সবাই এখন তাদের যে মানে ম্যাচিং এর যে একটা ব্যাপার এটা সবার মাথায় এখন আছে। এই হ্যান্ডেলের মানে আপনারা কিভাবে নিচ্ছেন? এগুলো হচ্ছে ডাবল ক্ল্যাম্প, এগুলো হচ্ছে সিঙ্গেল ক্ল্যাম্প। এগুলো পিসে বিক্রি হয়, পার পিস হিসেবে, পার পিসে বিক্রি হয়। মোটামুটি 80 টাকা থেকে শুরু করে 40 টাকা থেকে শুরু করে মোটামুটি 400 450 500 পর্যন্ত এই ক্ল্যাম্প গুলো পাওয়া যায়, ক্ল্যাম্প গুলো পাওয়া যায়। আর আমরা ভ্যারাইটিস কালার করি আর কি। আচ্ছা, যেমন আপনি ক্ল্যাম্পটা পছন্দ করলেন ফার্স্ট, এটা আপনি অ্যান্টিক কালারের ক্ল্যাম্প পছন্দ করলেন। আচ্ছা, এখন আমি সকেটটা মিলিয়ে, সকেটটা আপনি মিলিয়ে কিন্তু এই কালারটাই নিবেন, এই কালারটা নিতে পারবে। ওকে, তখন এটা সুন্দর লাগে। আচ্ছা, সাপোজ আপনি গোল্ডেন কালারের ক্ল্যাম্পটা পছন্দ করেছেন, আপনার গোল্ডেন কালারটা আপনার পছন্দ, আপনার ভালো লাগছে, ওকে ওকে ফাইন, আপনি গোল্ডেন কালারের সকেটটা নিবেন। আচ্ছা আচ্ছা, মানে এটার সাথে ম্যাচিং করে যে কালারের ক্ল্যাম্প সেই কালারের সকেট আপনারা চাইলে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন। আচ্ছা, ম্যাচিং ছাড়া তার ভালো লাগবে না, ভালো লাগে না। দেখেন আপনি, আমি গোল্ডেন কালারের সাথে সাদাটা দিয়েছি। এই সকেটগুলো ভাই আপনার প্রাইসিংটা কেমন রাখছেন আপনি? এগুলো পড়বো হলো 500 টাকা প্রতি জোড়া, প্রতি জোড়া, প্রতি জোড়া। আমরা জোড়ায় দামটা বলেছি, তবে যদি কোনো কাস্টমারের 3 পিস বা 5 পিস এরকমও লাগে আমরা জোড়া ভেঙে 1 পিসে দিয়ে দিব, 1 পিসের দামই রাখবে, দাম রাখবে। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে বিভিন্ন দামের ক্রিস্টাল আছে, এগুলো বিভিন্ন দামের ক্রিস্টাল, মোটামুটি ক্রিস্টালগুলো আপনার 350 টাকা থেকে মানে জোড়া থেকে শুরু করে 1600 টাকা জোড়া পর্যন্ত, জোড়া পর্যন্ত, জোড়া পর্যন্ত। আর এই পাশে মানে এগুলো স্যাম্পল, এই যে আছে এগুলো জাস্ট আমরা স্যাম্পল হিসেবে দেখিয়েছি যে এগুলো লাগালে কেমন লাগবে এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য। এর পাশাপাশি আমরা যে আপনাদের কাছে সর্বশেষ বলছিলেন কি দেখাবেন আমাদেরকে, ওই যে যেটা আপনাদের হচ্ছে আমাদের ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো আমরা দেখাবো। আর তার আগে সাইফুল ভাই আমি মানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে কাস্টমাররা আমাদের কাছে যখন অনলাইনে অর্ডার করেন যদি কোনো মাল তাদের ফ্যামিলি থেকে কোনো মেম্বার পছন্দ না করে, মানে নেওয়ার পর মালটা রিসিভ করে ফেলেছেন, মালটা রিসিভ করে ফেলেছেন বাট মায়ের মনটা একটু খারাপ যে আমার ছেলে তালাটা যেটা লাগালো তালাটা আমার পছন্দ হচ্ছে না, বাবা দেখো তো চেঞ্জ করা যায় কিনা, তো সেক্ষেত্রে আমি কাস্টমারকে একদম আশ্বস্ত করছি যে আপনারা যে কোনো মাল রিসিভ করেছেন তারপরেও যদি আপনাদের মনে হয় আপনারা মালটা চেঞ্জ করবেন তাহলে আমাদের ফেরত পাঠিয়ে দেবেন, আবার নতুন করে পছন্দ করবেন, আমরা আপনাকে নতুন আর একটা লট পাঠিয়ে দেবো। আর যদি আমার দোকানে কোনোভাবেই আপনি আর পছন্দ করতে পারছেন না, মানে আপনার পছন্দের সেই মালটি আমার কাছে নেই, তাহলে আমি অবশ্যই আপনাকে ক্যাশব্যাক দিয়ে দিব, মানে এটা দুটো অপশনই আছে। হ্যাঁ, দুটো অপশনই আমার মানে কাস্টমারের জন্য খোলা। অসংখ্য ধন্যবাদ, মানে এই একটা ভালো দেখা যাচ্ছে অপশন কিন্তু মঞ্জু ভাই আপনাদের জন্য রাখছে, কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকে আমাদের পছন্দ মতো মানে লক কিনি বা দেখা যায় হ্যাজবল কিনি বা সিট কিনি কিনি, এগুলো পছন্দ না হলে আপনি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আবার চাইলে উনি যদি চান যে না আর চেঞ্জ চেঞ্জ আর ঝামেলা করে লাভ নাই, ভাই আমাকে টাকাটাই ফেরত দিয়ে দেন, যেটা কেউ অন্য কোনো দোকানদার দেয়ই না এখন বর্তমানে। ওকে ফাইন, আমি টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা, আমরা বলছিলাম এই যে ক্যাবিনেটের দেখেন এই পাশটা, ক্যাবিনেটের অনেক সুন্দর একটা ডিসপ্লে কিন্তু ভাই করেছে, এগুলো মানে ভাই পার পিস অনুযায়ী সেল হয় তাই তো? হ্যাঁ, এগুলো ক্যাবিনেটের হ্যান্ডেল, এগুলো পার পিস অনুযায়ী সেল হয়। বেশ কিছু মাল আছে যেগুলো ছোট বড় সেট আপ আছে, আচ্ছা 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি। আচ্ছা, এগুলো হচ্ছে সেট আপ, সেট আপ মানে কারো যখন ড্রয়ারটা ছোট হয় তখন একটা ছোট হ্যান্ডেল লাগে, ছোট হ্যান্ডেল লাগে। যখন একটা ক্যাবিনেটের আলমারির পাল্লা অনেক বড় হয় তখন একটা বড় হ্যান্ডেল লাগে, বড় হ্যান্ডেল লাগবে। তো সেজন্য এগুলো সেট আপ আছে। আবার কিছু আছে যে সেট আপ ছাড়া, আচ্ছা শুধুই ছোট, আচ্ছা হ্যাঁ মানে 96 সাইজে 4 ইঞ্চি সাইজে। আর বেশিরভাগই আমাদের সেট আপ দেওয়া আছে, এগুলোর দাম আসলে বলছি না সাইফুল ভাই, দাম বলতে গেলে এগুলোর
কেউ মনে রাখতে পারবে না পারবে না আর এগুলো আপনারা যখন আমাদের WhatsApp ইমোতে নক করলে আমরা এগুলোর ছবি এবং দাম দিয়ে দিই অসংখ্য ছবি আছে দেখেন আসলে এখন ক্যাবিনেট অনেক সুন্দর করে অনেক শৌখিন ভাবে কিন্তু মানুষ করে তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু এগুলো পাবেন এগুলোরও কিন্তু অনেক সব ভ্যারাইটি আছে আপনারা নিতে পারবেন তো মঞ্জু ভাই অনেক লগ দেখলাম অনেক কিছু দেখলাম আপনার এখানে তো কাস্টমার আপনাদের থেকে কিভাবে অর্ডার করবে অর্ডার করার সিস্টেমটা অনেকে জানতে চায় কাস্টমার প্রথমে যদি দূর থেকে দেখেন আর কি মানে যারা WhatsApp বা ইমোতে আমাদের কল করে দেখেন তারা মাল পছন্দ করার পরে একটা লিস্ট মানে হয়ে যাবে আমরা বিলটা কাস্টমারকে পাঠিয়ে দেবো কাস্টমার ওখান থেকে যত সামান্য 500 বা 1000 টাকা এটা বিল ভেদে সেটা 200 টাকাও হতে পারে 200 টাকা 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করে দিলেই সেটা যত টাকার বিলই হোক আমরা মাল পাঠিয়ে দেবো মানে দেখা যাচ্ছে আমি ওই একটা 2000 টাকার লক নিতে যাচ্ছি আপনি 200 টাকা দিলেই হবে আগে 200 টাকা অ্যাডভান্স করতে হবে মানে আপনি 5000 টাকার মাল দিচ্ছেন আপনি 500 টাকা দিলেই হবে দিলেই হবে আমি মানে মালটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনি মালটা দেখবেন খুলে দেখে রিসিভ করে বাকি টাকা যে মালটা বসে দিবে তার হাতে দিয়ে দিবে তার হাতে দিয়ে দিবে আর তারপরেও মাল ভালো না লাগলে ফেরত দেওয়ার অপশন তো আছে আচ্ছা আচ্ছা আর যারা আমাদের দোকানে আসতে চান তারা তো অবশ্যই আসতে পারবেন আপনারা একবার ইজি লোকেশন যমুনা ফিচার পার্ক মার্কেট এই যে মেইন রোডে চলছে বাস যমুনা ফিচার পার্ক মার্কেট যা সেটার উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যার প্লাস অনেক অনেক কালেকশন আছে যার যেভাবে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে হ্যাঁ বিদেশ থেকেও চাইলে কেউ গ্রামের বাড়ির জন্য মাল কিনতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে হার্ডওয়্যার প্লাস যারা হার্ডওয়্যার প্লাসে আসবেন একবার ইজি লোকেশন ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে এই যে যমুনা ফিউচার পার্ক মার্কেট মেইন রোড আপনারা দেখছেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের এটা ঠিক উল্টা পাশেই চমৎকারভাবে একটা সুন্দর শোরুম এটা হচ্ছে হার্ডওয়্যার প্লাস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এসে এখানে মোটামুটি কি কি পাবেন আমরা দেখাবো হার্ডওয়্যার প্লাসে দেখেন দরজার লকের হিউজ পরিমাণ কালেকশন মানে কার কত পিস লাগবে দেখেন হিউজ কোয়ান্টিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন